নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো মিষ্টির দোকানের মতো কচুরির সঙ্গে যে আলুর তরকারি করে সেই আলুর তরকারির রেসিপি। খুব সহজে খুব কম উপকরণে হয়ে যায়। আপনারা রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, দেখে ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো এই কচুরির আলুর তরকারি করার জন্য আমি প্রথমেই এই আলুগুলোকে খোসা শুকু সেদ্ধ করে নিয়েছি। এবার আমি এই খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। প্রথমে আমি কড়ায় সর্ষের তেল দিয়ে দেবো। আপনারা চাইলে কালো জিরে বা এমনি গোটা জিরেও দিতে পারেন, যার যে ফ্লেভারটা ভালো লাগে। শুকনো লঙ্কা, এখানে আমি হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়ো এইভাবে জল দিয়ে গুলে নিয়েছি। এখানে ফোড়নটা ভাজা হয়ে গেছে, পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা। এবার আমি এতে একটু হিং দিয়ে দিচ্ছি। এবার আমি এই যে ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে যে জলটা গুলে রেখেছিলাম মশলাটা, সেটা আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি এতে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সেদ্ধ করা আলুগুলো দিয়ে দেবো, সেদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম। যেটা একটু এর সাথে মিশিয়ে নেবো। আমি দিচ্ছি পরিমাণ মতো নুন,
আলুটা সেদ্ধ করার সময় আমি নুন দিইনি। অল্প একটু চিনি, একটু গরম মশলা দেব, দিয়ে এটা বেশি কষাবার দরকার নেই। এবার আমি এতে অল্প পরিমাণে চাট মশলা দেব, দিয়ে এবার আমি জল দিয়ে দেব। জলটা একটু বেশি দিতে হবে, কারণ সেদ্ধ করা আলু ঝোলটা পুরো টেনে নেবে। আর এটা যেহেতু লুচি পরোটা বা কচুরির সঙ্গে খাওয়া হবে, তাই একটু ঝোল ঝোল মতোই থাকবে। পরে আমি আলুগুলোকে আর একটু ভেঙে দেবো। আরেকটু চিনি দিচ্ছি, এখানে আমি তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আমি এবার চাপা দিয়ে দিচ্ছি, আলুগুলোকে এইভাবে আর একটু ভেঙে ভেঙে দেবো। এই গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম,
এটা এখানে আমি জিরে ধনে মৌরি আর শুকনো লঙ্কা শুকনো খোলে ভেজে গুঁড়ো করে একটা ভাজা মশলা বানিয়ে রেখেছিলাম, সেই মশলাটা আমি এই তরকারিতে দেব। মোটামুটি আমার এই তরকারি কমপ্লিট হয়ে গেছে। এই যে এরকম পরিমাণে এই ঝোলটা রাখতে হবে, এটা আলুটা পরে ঠান্ডা হলে আরেকটু টেনে নেবে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। এই যে সাদা আলুর তরি, এই আলুর তরকারি সঙ্গে এই যে আমার মিষ্টির দোকানের মতো একদম আলুর তরকারি আর লুচি রেডি। আপনারা আলুর তরকারির রেসিপিটা বাড়িতে বানিয়ে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।